মাশরাফি পড়াশোনার জীবন শুরু করেছেন নানাবাড়ি লাকোয়া প্রাইমারি স্কুলে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন 2001 সালে ও নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে এসএসসি পাশ করেন 2003 সালে। কলেজে পড়ার সময় তার পরিচয় হয় সুমনা হক সুমির সাথে এবং সেই পরিচয় থেকেই ভালো লাগা, সেই পরিচয় সেই ভালো লাগা পরবর্তীতে তাদের জীবনে ভালোবাসার বৃষ্টি হয়ে ঝরে পড়ে। 2003-2004 সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হন মাশরাফি, কিন্তু দেশ ও ক্রিকেটের প্রতি অধিক ভালোবাসায় পড়াশোনা শেষ করতে পারেননি। দীর্ঘদিন সুমির সঙ্গে প্রেমের পর 2006 সালের নভেম্বর মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ভালোবাসার উপহার স্বরূপ তাদের জীবনে ও পরিবারে আসে তাদের দুই সন্তান। শরৎ ঋতুর শেষ ঋতু বসন্তের আকাশে যখন মিষ্টি রোদ, কোকিলের মন মাতানো ডাক, জন্ম নিচ্ছে পলাশ, শিমুল, রক্ত কাঞ্চন সহ আরও নাম না জানা অনেক অসংখ্য ফুল, সেই রকম একদিন 19 মার্চ 2011 সাল মাশরাফির জীবনে বসন্ত সুখের দোলা নিয়ে জন্ম নেয় তার প্রথম সন্তান হুমায়রা মর্তজা। 2011 সালের বিশ্বকাপ খেলতে না পারার কষ্ট যখন মাশরাফির পৃথিবীকে ছোট করে নিয়ে এসেছিল, তখন এই খবর পেয়ে মাশরাফি নিমগ্ন হয়েছিলেন আনন্দের মহাসাগরে। এরপর 5ই অক্টোবর 2014 সমগ্র মুসলিম জাতির ঘরে ঘরে বইছে ঈদের খুশি। ঠিক এমনই একদিনে মাশরাফি ও সুমনা হক সুমির কোল আলো করে তাদের ঘরে আসে দ্বিতীয় সন্তান সাহিল মর্তজা। সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজার সফলতার ইতিহাস দীর্ঘ হলেও তা কখনো দম্ভে পরিণত হয়নি। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাদামাটা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার এই অমায়িক আচরণ তার এলাকাবাসীকে মুগ্ধ করে, তাই তারা তাকে প্রিন্স অফ হার্ট বলে আখ্যায়িত করেন। মাশরাফি বন্ধুবান্ধব প্রাণ, তিনি যখন ঢাকায় থাকেন তখন প্রায় সময় তাকে বন্ধুদের সাথে দেখা যায় তার বাসার কাছে মিরপুর 11:30 চায়ের ও কম্পিউটারের দোকানে আড্ডা দিতে। এছাড়াও তিনি যখন নড়াইলে যান সেখানেও তিনি তার বন্ধুদের নিয়ে কখনো শহরে কখনো বা চিরচেনা চিত্রা নদীর ধারে চলে যান আড্ডা দিতে। এই আড্ডা চলে গভীর রাত পর্যন্ত। এই চিত্রা নদী যেন জন্ম দেয় অন্য আরেক মাশরাফির, যে এই চিত্রার গভীরতায় হারিয়ে ফেলে তার ইঞ্জুরি ও ডাক্তারের সেই ভয়াবহ বাণীগুলো। মাশরাফি জিন্স ও টি শার্ট পরতে বেশ পছন্দ করেন। তার পছন্দ হলে 100 ও 150 টাকার টি শার্টও পরেন তিনি। ডিজেল, জ্যাক অ্যান্ড জন, বানান, রিপাবলিক মাশরাফির পছন্দের ব্র্যান্ড। দেশি পোশাক লুঙ্গির প্রতি মাশরাফির রয়েছে বিশেষ দুর্বলতা। বিভিন্ন ধরনের সানগ্লাস সংগ্রহ করা মাশরাফির শখ। তার সংগ্রহে প্রায় 100টির মতো সানগ্লাস রয়েছে, বিশেষ করে পুলিশ, রে ব্যান, অগ্নি এবং আরমানি সানগ্লাস রয়েছে তার সংগ্রহে। এই চশমাগুলো তার স্ত্রী অত্যন্ত সযত্নে শোকেসে সাজিয়ে রাখে। সে স্লিপার স্যান্ডেল পরতে বেশি পছন্দ করে। রেডার্স, নাইকি, অ্যাডিডাস, গাম্বল ব্র্যান্ডের স্যান্ডেল পছন্দ তার। পুমা, আসিক, নাইকি, নিউ ব্যালেন্স বুট তার বেশি পছন্দ, তবে তিনি খেলার জন্য নিউ ব্যালেন্স ও নাইকি বুট ব্যবহার করেন। মাঠে খেলার সময় ওকাল ও অ্যালেন সানগ্লাস ব্যবহার করেন তিনি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। খাবারের ব্যাপারে একদমই বিলাসিতা নেই মাশরাফির। মায়ের হাতের মাছ, ভাত, আলু ভর্তা, গরুর মাংস খেতে অত্যন্ত পছন্দ করেন তিনি। মাশরাফি বাইরের খাবারের মধ্যে নান্দোসের স্টেক বেশি পছন্দ করেন। তিনি নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করেন। খেলা থাকলে 4 ঘন্টা আর না থাকলে 3 ঘন্টা ব্যায়াম করেন। মাশরাফি সবসময় চেষ্টা করেন মেয়েকে স্কুলে নিয়ে যেতে। যেদিন মেয়ের স্কুল থাকে সেদিন 8টায় আর বাকি অন্যান্য দিন 8:30-9 নাগাদ তিনি ঘুম থেকে ওঠেন। দেশপ্রেমিক মাশরাফি বাংলা গান শুনতে অত্যন্ত পছন্দ করেন। তার পছন্দের শিল্পী আয়ুব বাচ্চু, হাসান, জেমস। প্রাইভেট গাড়ি থাকলেও মোটর সাইকেল চালাতে মাশরাফি বেশি পছন্দ করেন। সুযোগ পেলেই তিনি স্ত্রী সন্তানদের নিয়ে নিজে ড্রাইভ করতে ঘুরতে বেরিয়ে যান। তিনি গত 17 বছর ধরে একটি বাইকই চালান, যেটি তার বাবা কিনে দিয়েছিলেন তার 10ম শ্রেণীতে পড়ার সময়। মায়ের স্বপ্ন পূরণ করতে মায়ের স্বপ্নের বাড়ির কাজে হাত দিয়েছেন মাশরাফি বিন মর্তজা। বাড়িটির নাম ঠিক করা হয়েছে মর্তজা কটেজ। 3 কাঠা জমির উপর 1250 স্কোয়ার ফিট এই দোতলা বাড়ির নির্মাণের দায়িত্ব নিয়েছে বর্ণা ইঞ্জিনিয়ারিং, যার প্রজেক্ট ব্যয় ধরা হয়েছে প্রায় 45 লক্ষ টাকা।
মাশরাফির বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দিকে বাড়িয়েছেন সহযোগিতার হাত। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত। মাশরাফি শুধু ক্রিকেট মাঠকেই চ্যালেঞ্জ বলে মনে করেন না, তার মতে প্রতিটি দিনই তার কাছে এক একটি নতুন চ্যালেঞ্জ। ব্যক্তিগত জীবনে ক্রিকেটার মাশরাফির সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার সন্তানদের মানুষের মতো মানুষ করে তোলা এবং তার বাবার মতো বন্ধু ও ছায়া হয়ে সন্তানদের পাশে থাকা। Dear viewers, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। সেলিব্রিটিদের জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেলিব্রিটি লাইফ স্টোরিজ। ধন্যবাদ।